কেতে বিন্দুরা তোমরা কেমন আছো? আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। এই যে করোনা ভাইরাসের কারণে তোমরা দীর্ঘদিন যাব বাসায় বসে রয়েছো, লেখাপড়া কেমন করছি জানি না, তবে আমার মনে হয় সেরকম লেখাপড়া হচ্ছে না। যেমন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নাসিরুদ্দিন হরিবন সরকারি উচ্চ বিদ্যালয়, আমি তোমাদের একটা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা বাবা সরকার বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে কোনো রাষ্ট্র একার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব নয়, এই প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক সহযোগিতার সংস্থাগুলো বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আঞ্চলিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র রয়েছে, ক্ষেত্রের ভিতরে শিল্প বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, পরিবেশ ও যোগাযোগ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মাদক সম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য ও চিকিৎসা, তথ্য প্রযুক্তি, এইসব বিষয় নিয়ে তারা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা এর বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। এর ভিতরে আমাদের একটা আঞ্চলিক সহযোগিতা হার সার, এই সার সাতটি দেশের সমন্বয়ে গড়ে উঠেছিল 1985 সালে। সার্কের পুরো নাম সাউথ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, এটিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা, এটি একটি সংস্থা। এই সংস্থাটা সাতটি দেশ দিয়ে গঠিত। নেপাল, শ্রীলঙ্কা,
নিয়ে স্যার গঠিত হয়েছিল। এই স্যার সমাজ শিক্ষা সংস্কৃতি যোগাযোগ প্রযুক্তি সহ উন্নয়নের সব ক্ষেত্রে বিস্তৃতি লাভ করেছে। এই সাতটা দেশ বাদেও আফগানিস্তান মিয়ানমার পর্যবেক্ষক হিসেবে স্যারকে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান স্যারকে সদস্য আটটি দেশ তবে গঠিত হয়েছিল সাতটি দেশ নিয়ে। এই সার্কের লক্ষ্য উদ্দেশ্য জনগণের সার্কভুক্ত দেশগুলো যে আছে দেশভুক্ত দেশগুলোর মধ্যে জীবনযাত্রার যে মানের উন্নয়ন, এই মানের উন্নয়ন সাধন করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা, আর সার্কের দেশভুক্ত ভিতরে যে বিরোধ এবং সমস্যা, সে সমস্যাগুলো দূরীকরণ করা, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্ক এগিয়ে যাচ্ছে। আরও সংস্থা রয়েছে যেটি বলে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এটাকে বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংঘের সংস্থা। এর সদস্য সংখ্যা সদস্য দেশ হল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এই যে আসিয়ান, এই আসিয়ান সার্কের মতো এরও কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্য হল যে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা, আর উক্ত অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, সদস্য দেশগুলোর ভিতরে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য এবং সহযোগিতাপূর্ণ ভাব সৃষ্টি করা, পেশাগত কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা, সদস্য দেশ রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারিত করা। প্রত্যেকটা সংস্থারই আলাদা আলাদা কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়েই সংস্থাগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরও একটা সংস্থা আছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রা আছে, যে মুদ্রার নাম হলো ইউরো। ইউরোপিয়ান ইউনিয়নে তাদের যে দেশীয় মুদ্রা আছে, সে দেশীয় মুদ্রার পাশাপাশি ইউরো চলে। সদস্য দেশগুলো নাগরিকেরা আজ অবাধে এক দেশের সাথে অন্য দেশ ব্যবসা বাণিজ্য করছে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ইইউ ছাড়াও পৃথিবীতে এরূপ আরও আঞ্চলিক সহযোগিতা সংস্থা রয়েছে, যেমন শিল্পোন্নত শীর্ষ সাতটা দেশ নিয়ে G7, আফ্রিকা দেশগুলো অর্থাৎ আফ্রিকার দেশগুলো মিলে গড়ে উঠেছে OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। মুসলিম দেশগুলো নিয়ে গঠিত হয়েছে OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন। বাংলাদেশ
1974 সালে ওআইসি সদস্য পদ লাভ করে। 1974 সালে ওআইসি সার্ক দুটারই সদস্য সদস্য হয়েছিল বাংলাদেশ। সার্ক গঠিত হয়েছিল, গঠিত হয়েছিল 1985 সালে। আসিয়ান গঠিত হয়েছে 1967 সালে 8ই আগস্ট। সংস্থা আছে যোগ নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট ন্যাম, বাংলাদেশ যোগ নিরপেক্ষ আন্দোলন এর গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়। বর্তমানে এ ধরনের চুক্তি বেড়েই চলেছে, কারণ সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হল দ্বিপাক্ষিক সহযোগিতা সংস্থা। তাহলে আমাদের অধ্যায় থেকে আমরা যেটুকু বুঝতে পারছি যে কোনো দেশ একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, কারো বাণিজ্য ক্ষেত্রে প্রয়োজন, কারো শিল্প ক্ষেত্রে প্রয়োজন, কোনো দেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োজন, কোনো ক্ষেত্রে ক্রিয়া, একে অপরকে সহযোগিতা করা। এই একে অপরকে সহযোগিতা করা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো গঠিত হয়েছে। তাহলে আর কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে? 1925 সালে। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু। কাঠমান্ডু সার্কের পূর্ণ রূপটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তাহলে এই যে আমাদের যে সংস্থাগুলো বিশ্বে সৃষ্টি হয়েছে, তাহলে প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়ন যদি করা সম্ভব হয়, তাহলে বিশ্ব অর্থাৎ অন্যান্য দেশগুলো ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে বলে আমরা আশা করি। আঞ্চলিক সহযোগিতাগুলো কীভাবে একে অপরকে সহযোগিতা করবে? আমি যে পয়েন্টগুলো পড়েছিলাম যে শিল্প নিরাপত্তা জ্বালানি, এই যে পয়েন্টগুলো, এগুলোই দেখা যায় যে একে অপরকে সহযোগিতা করবে। তাহলে আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব। তাহলে বাড়ির এই কাজটি আমরা এই করোনার ভিতরে বাড়িতে ঠিকমতো করে আসবে বলে আমি আশা করি। আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।